হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ একাডেমি। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে যে ক্লাস ইলেভেনে চ্যাপ্টার থ্রি, এটা ইন্ট্রোডিউসিং সোশিওলজি আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল ইনস্টিটিউশনস। আগের দুটো চ্যাপ্টারে আমরা কিছু কিছু ওভারভিউ পেয়েছিলাম অ্যাবাউট টার্মস অ্যান্ড কনসেপ্টস, অ্যাবাউট হোয়াট ইজ সোশিওলজি, সোশিওলজি ইমার্জেন্স, কমন সেন্স, ইমাজিনেশন ইটিস। এবার যেটা আমরা পড়তে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটারও ঠিক যেরকম প্যারা প্যারা ধরে ধরে আমি বোঝাই, সেইভাবেই আমি বোঝাতে বোঝাতে এগোবো। তো ফার্স্ট প্যারায় কি আছে? ফার্স্ট প্যারায় স্পষ্টভাবে লেখা আছে যে আমরা মানুষরা যে সমাজে থাকছি সেই সমাজে আমরা একা একা চলছি বিষয়টা এরকম নয়। বিষয়টা খুবই সহজ সরল আবার জটিল। কেন জটিল? কারণ আমরা এখানে কতগুলো প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হই। এই যে বলছি যে প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হচ্ছি, এই প্রতিষ্ঠানগুলো ছোট হতে পারে আবার বড়ও হতে পারে। ছোট মানে বলছি এখানে মাইক্রো মানে ফ্যামিলি, আর সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো রাষ্ট্র বা স্টেট। সাধারণত এই সমাজে যে আমরা থাকি, আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি যে সোশ্যাল গ্রুপ গুলোকে স্টাডি করাই হলো সোশিয়োলজির মেন উদ্দেশ্য। তাহলে সোশ্যাল যে ইনস্টিটিউশন সেগুলো তো গ্রুপ দ্বারাই তৈরি হয়। তো এই যে ইনস্টিটিউশন তার আন্ডারে পড়ছে হচ্ছে ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, পলিটিক্স, ইকোনমি, রিলিজিয়ন, এডুকেশন। আমরা এই পাঁচটা যে ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোর বিষয়ে আমরা ভাগে ভাগে এখন পড়তে চলেছি। তাহলে শুরু করা যাক সবার প্রথমটা দিয়ে। সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফ্যামিলি। আমরা সেকেন্ড প্যারাটা মিস করেছিলাম। সেকেন্ড প্যারাটা যেটা রয়েছে ইন দ্য ব্রডেস্ট সেন্স, এখানে কি বলছে যে ইনস্টিটিউট বলতে কি বোঝায়। ইনস্টিটিউট কথার মানে কি? ইনস্টিটিউট মানে হচ্ছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান মানে কিন্তু আসলে আ সেট অফ নর্মস। সেট অফ নর্মস মানে যেখানে কিছু নিয়ম দ্বারা পরিচালিত হয়। মানে আমরা এখনই যে প্রতিষ্ঠানগুলোর নাম নিলাম, মানে হচ্ছে পরিবার, বিবাহ, আত্মীয়তা, রাজনীতি, অর্থনীতি, ধর্ম এবং শিক্ষা, কোনোটাই কিন্তু নিয়ম নীতি ছাড়া চলে না। তো এই যে নিয়ম নীতিগুলো, এই যে সেট অফ নর্মস, এটাই হচ্ছে আসলে ইনস্টিটিউশন। এবং এই যে ইনস্টিটিউশন গুলোর সাথে মানুষ যুক্ত থাকে, অর্থাৎ এমন কোনো মানুষ নেই যে বলতে পারে যে আমি কোনো রকম কোনো ইনস্টিটিউটের সাথে যুক্ত নই। মনে রাখা দরকার যে এখানে কিন্তু ইনস্টিটিউট মানে ওই যে আমরা বলি যে আমি ওই ইনস্টিটিউটের সাথে যুক্ত হলাম, বা আমি ওই ইনস্টিটিউটে পড়াই, বা কলেজ হচ্ছে একটা ইনস্টিটিউশন। এগুলো কিন্তু এডুকেশন অ্যাজ এ ইনস্টিটিউশন, তার একটা মাধ্যম হলো কলেজ। ব্যাংক কি? ইকোনমি হচ্ছে একটা ইনস্টিটিউশন, তার একটা এক্সাম্পল হচ্ছে ব্যাংক। বা আদালত কি? আদালত হচ্ছে পলিটিক্স, একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, তার একটা এক্সাম্পল হলো ওই আদালত। তো আমরা যেই টার্মে এক্সাক্টলি ইনস্টিটিউট কথাটাকে বুঝি আসলে কিন্তু সেটা নয়। ইনস্টিটিউট মানে সেট অফ নর্মস, প্রতিষ্ঠান তার মানে হচ্ছে ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, পলিটিক্স, ইকোনমি, রিলিজিয়ন, এডুকেশন। ওকে, পরের প্যারাতে যেটা রয়েছে যে আমরা অলরেডি দুটো পার্সপেক্টিভের বিষয়ে পড়েছি, একটা হচ্ছে ফাংশনাল পার্সপেক্টিভ, একটা হচ্ছে কনফ্লিক্ট পার্সপেক্টিভ। তো যদি এইভাবে বিষয়টা হয় যে একটা ফাংশনাল এবং একটা কনফ্লিক্ট, আমরা জেনেছি অলরেডি যে প্রতিষ্ঠান এটা কিনা হচ্ছে স্ট্র্যাটিফিকেশনের আন্ডারেই পড়ছে এবং সেটা সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণের একটা মাধ্যম হিসাবে কাজ করছে। এবার বিষয়টা হলো যে আমি যদি ধরেই নিই যে একটা ফাংশনাল পার্সপেক্টিভ আছে, তাহলে ফাংশনাল পার্সপেক্টিভ প্রতিষ্ঠানকে কিভাবে দেখে? এটা এইভাবে দেখে যে এটা আছে বলে আমরা আছি, এরা সবকিছুকে ধরে রেখেছে, ঐক্য, সংহতি, যাই বলি না কেন, সেই যে কোহেশনটা এটা বজায় রেখেছে, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট। এবার আমরা যদি বলি যে ইনফর্মাল ইনস্টিটিউট কি কি আছে, এখানে স্পষ্ট উদাহরণ আছে ফ্যামিলি অ্যান্ড রিলিজিয়ান, যে এগুলো হচ্ছে ইনফর্মাল ওয়েতে, ইনফর্মাল এমন প্রতিষ্ঠান যেগুলো কিনা মানুষকে কন্ট্রোল করে। ওকে, তাহলে ফর্মাল ইনস্টিটিউশন গুলো কোনগুলো? সেটা হচ্ছে এডুকেশন আর ফর্মাল, সো ল অ্যান্ড এডুকেশন। অর্থাৎ আমরা জানি যে এই নিয়মগুলো আমাদের মানতে হবে। ফর এক্সাম্পল, তুমি একটা কোনো স্কুলে গেছো, সেখানে তুমি ঠিকমতো ইউনিফর্ম না পড়ো, তোমাকে পানিশ করতে হবে। তার মানে সেই স্পেসিফিক ইনস্টিটিউটের আন্ডারে যে স্কুল বা কলেজ, সেটার নিয়ম তোমাকে মানতে হচ্ছে। এই যে নিয়ম, সেট অফ রুলস, দ্যাট ইজ ইনস্টিটিউশন। তাহলে কনফ্লিক্ট ওয়ে এটাকে কিভাবে দেখছে? তাহলে আমরা দেখলাম যে দুটো ধরন পাচ্ছি, একটা হচ্ছে ফাংশনালিস্ট ভিউ, একটা হচ্ছে কনফ্লিকচুয়াল ভিউ। ফাংশনালিস্ট ভিউ কিভাবে দেখছে? ফাংশনালিস্ট ভিউ দেখছে যে যেটা আছে সেটা ভালোর জন্য আছে। আর তাহলে কনফ্লিক্ট ভিউ কিভাবে দেখবে? যে না, যেটা আছে সেটা আসলে ডমিনেট করছে, যারা অপ্রেস করছে সেই কিছু মুষ্টিমেয় মানুষ একাধিক মানুষের উপর অপ্রেস করছে, যে নিয়মটা, অর্থাৎ যে অনিয়মটা বা বেনিয়মটা এতদিন ধরে চলে আসছে সেটাই লাগু রয়েছে। অর্থাৎ স্পষ্টভাবে আমরা এটুকু বুঝলাম যে কোনো সমাজকে আমরা সাধারণত দুই ভাগে দেখব। অর্থাৎ কোনো একজন ইউপিএসসি অ্যাসপিরেন্টের যদি দুটো চোখ, একটা ফাংশনাল একটা কনফ্লিক্ট ওয়েতে না দেখে, তাহলে সে কোনো কিছুতে অ্যানালিসিস স্টাডি করতে পারবে না।
অর্থাৎ সে একটা দিকে দেখবে যে জিনিসটার কি কি ভালো দিক আছে, আরেকটা দিকে দেখবে যে জিনিসটার কি কি খারাপ দিক আছে। অর্থাৎ এই ফাংশনাল অ্যান্ড কনফ্লিক্টিভ ওয়েতে যদি সে না দেখতে পারে, তাহলে সে কোনো কিছুরই ভালো খারাপ যদি দেখতে না পারে, তাহলে তার অ্যানালিসিসে প্রবলেম হয়ে যাবে এবং সে বুঝতে পারবে না যে তার কি করা উচিত কি না করা উচিত। তো ঠিক সেরকমই সোশ্যাল ইনস্টিটিউশনেরও কিন্তু এরকম দুটো দিক আছে যে আমরা কোন ওয়েতে দেখতে চাই, এবং এটা পৃথিবীর সমস্ত কিছুকেই আমরা এই ফাংশনাল অ্যান্ড কনফ্লিক্টিভ ওয়েতে দেখতে পারি। এইবার আমাদের শুরু হচ্ছে সেই জিনিসটা, সেটা হচ্ছে ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড কিনশিপ। তাহলে ফার্স্ট যে ইনস্টিটিউটটা আমরা পড়বো সেটা হচ্ছে ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড কিনশিপ। এখানে খুব সুন্দর একটা লাইন রয়েছে যে সাধারণত আমরা ভেবে নিই যে আমরা যে পরিবারে আছি পৃথিবীর সমস্ত পরিবারই হয়তো সেরকম। অর্থাৎ আমি যদি ভালো অবস্থায় থাকি তাহলে আমি ভাবি যে অর্থাৎ পরিবারের গঠনটা হয়তো এরকমই হয়, আমি যদি খারাপ ভাবে থাকি আমি ভেবে নিই যে পরিবারের গঠনটা হয়তো এরকমই হয়। অফেন উই আর প্রোন টু অ্যাজিউম দ্যাট অল ফ্যামিলিজ আর লাইক দ্য ওয়ান্স উই লিভ ইন, কিন্তু এরকমটা হয় না। সোশিওলজিস্টরা অ্যান্থ্রোপোলজিস্টরা বহু বছর ধরে, বহু বছর অতিক্রান্ত করে, বহু বছর নানা রকম সোসাইটিতে কাটিয়ে এটা প্রুফ করার চেষ্টা করেছেন যে ফ্যামিলি ম্যারেজ কিনশিপ এটা হলো আমাদের প্রাইমারি ইনস্টিটিউট, এটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য কতটা গুরুত্ব রাখে, এবং প্রত্যেকটা ধরন আলাদা, প্রত্যেকটা মানে আলাদা আলাদা সমাজ এই ইনস্টিটিউট গুলোর ধরনও বদলে যায়। এই যে প্রত্যেকটা ধরন বদলে যায় এটা বুঝতে কিন্তু আমাদের বহু বছর সময় লেগে গেছিল, এবং সেটা সোশিওলজিক্যাল অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির মাধ্যমে আমাদের সামনে উঠে আসে। তারপরে আমরা এটাও জানতে পারি বা তখন দেখতে পারি যে ফ্যামিলি আসলে যতগুলো অন্যান্য ক্ষেত্র আছে, অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্র, এদের সাথে যুক্ত ছিল। অর্থাৎ এখন আমরা বলতে পারি যে দ্য প্রাইভেট স্ফিয়ার অ্যান্ড দ্য পাবলিক স্ফিয়ার ইজ ডিফারেন্ট, বাট এটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না। আগে যেটা ছিল সেটা হচ্ছে যে পরিবারকে কেন্দ্র করেই অর্থনৈতিক আমাদের ক্ষেত্রটা আবর্তিত হতো, পরিবারকে কেন্দ্র করেই আমাদের রাজনৈতিক ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র এগুলো সব আবর্তিত হতো। পরবর্তী ক্ষেত্রে যখন সমাজ অনেক বেশি জটিল হয়ে যায় তখন আমাদের এই পাবলিক স্ফিয়ার আর প্রাইভেট স্ফিয়ার তৈরি হয়েছে, যে প্রাইভেট স্ফিয়ার মানে ফ্যামিলি, আর সেখান থেকে এই ইকোনমি, পলিটি, এডুকেশন, কালচার এই ইনস্টিটিউট গুলো আলাদা হয়েছে। কিন্তু সবার আগে কিন্তু এই ফ্যামিলি ম্যারেজ কিনশিপ এগুলোকে কেন্দ্র করেই আমাদের সমস্ত অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, রাজনৈতিক এই ধরনের যে কর্মকাণ্ড গুলো সেগুলো আবর্তিত হতো। এটা গেল ছিল আমাদের এই প্যারাটা। পরের প্যারায় কি আছে, পরের প্যারাগুলোতে কি আছে, পরেরটাই রয়েছে যে একটা কনসেপ্ট। কি কনসেপ্ট বলছে যে আমাদের এটা যদি হয় শিল্প ভিত্তিক সমাজ বা শিল্পোন্নত সমাজ, যেখানে কিনা সমাজটা শিল্পের ওপর ভিত্তি করে রচিত, অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা যদি শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাহলে এরকম সমাজে নাকি বেস্ট পরিবার হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। যে নিউক্লিয়ার ফ্যামিলির যে ধরনটা বা কাঠামোটা সেটা একদম বেস্ট। কেন বেস্ট না, একজন হবে ব্রেডউইনার, সে চলে যাবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে, আরেকজন ঘর সামলাবে, অর্থাৎ যে বাচ্চা কাছে থাকবে তাকে সামলাবে। অর্থাৎ বুঝতেই পারছো যে গ্রাম থেকে শহর হলো, মানে নগরায়ন প্রক্রিয়া আমরা যেটাকে বলি, যে কতগুলো মানুষ গ্রামে বাস করতো, তারা গ্রাম থেকে শহরে কেন চলে এলো, কারণ গ্রামের কৃষিকাজের উপর তারা আর ভিত্তি করে থাকতে পারছিল না, যেটা আমরা পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর হিসাবে পপুলেশনে পড়বো ক্লাস 12 এর ইন্ডিয়ান সোসাইটি বইটায়। তো তারা যে এই যে চলে এলো শহরে, তার মানে সেখানে জয়েন্ট ফ্যামিলি ভেঙে হয়ে গেল নিউক্লিয়ার ফ্যামিলি। এবার নিউক্লিয়ার ফ্যামিলি যখন হচ্ছে তখন তো সেই মানুষটা, অর্থাৎ যে পুরুষটা, সে তার সাধারণত ওয়াইফকেই ক্যারি করতো, বাবা মাকে নয়। তো ওয়াইফকে যদি ক্যারি করতো, একটা জায়গায় থাকতো, সেইখানে সে তার চাইল্ড এবং ওয়াইফ থাকছে। এইবার এই যে মডেলটা তৈরি হচ্ছে, যেখানে কিনা বলা হচ্ছে যে সবচেয়ে আদর্শ পরিবার হচ্ছে সেটা যেখানে কিনা হাজবেন্ড চলে যাবে কাজে এবং ওয়াইফ বাড়িতে বসে ঘর সামলাবে, বলছে এইটা না সমালোচনাপূর্ণ। কেন কন্ট্রোভার্সিয়াল, কারণ এই ধরনটা চলেনি, চলে না, কারণ এরপরে আমরা দেখতে পারবো এক্সাম্পল হিসাবে যে এমন অনেক পরিবার রয়েছে যেখানে মহিলারা নিজেরা কাজ করেন, তারা ঘর সামলাচ্ছেন, এমনকি পুরুষরা, যেখানে কিনা আমরা যদি বলে থাকি যে হ্যাঁ পুরুষরা ব্রেড উইনার, মানে এখানে সাধারণত যেইভাবে ধরা হচ্ছে, এখানে ধরা হচ্ছে না, এখানে কন্ট্রোভার্সিয়াল ওয়েতেই তোমাদের সামনে রেখেছে, যাতে কিনা আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়। যে সোসাইটি দেখে কি করে, একটা বাচ্চা দেখে সকালে উঠে যে আচ্ছা বাবা যাচ্ছে অফিসে, মা ঘরের কাজ করছে, তাহলে এটাই হয়তো নর্ম, বলছে না এটা নর্ম নয়, এই নর্মটা তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এই নর্মটা তৈরি করে দিয়েছে। তার কারণ সে এমন ভাবে গঠনটা রেখেছে যাতে পুরুষরা ব্রেড উইনার হয় আর
মহিলারা বাড়িতে ইমোশনাল বা এফেক্টিভ যে রোল সেটা প্লে করবে, অর্থাৎ পুরুষদের রোলটা হয়ে গেছে ইনস্ট্রুমেন্টাল। তাই যদি হয়, এরও কিন্তু ব্যতিক্রমও রয়েছে, যেখানে কিনা আমরা স্পষ্টভাবে দেখতে পারি যে মহিলারা ঘর সামলাচ্ছেন, মহিলারা ইন্ডাস্ট্রি সামলাচ্ছেন। এবার আমরা যদি এটা বলি যে না ঠিক আছে, মহিলারা কাজবাজ করছেন ঠিকই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসাবে, কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ বলছে যে এটাও না, তার প্রমাণ হচ্ছে যে এই বক্সটা যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে যখন পুরুষরা হেড অফ দ্য ফ্যামিলি যদি ধরে নিই, পুরুষ সে যখন মাইগ্রেটেড লেবার হিসাবে কোথাও যাচ্ছে, তখন বাড়িতে কেউ নেই, ওই মহিলাটার উপর দায়িত্ব পুরো বাড়ির লোকজন বা বাড়ির দায়িত্ব সামলানো সে কিন্তু একা সামলাচ্ছে, বা যার ডাইভোর্স হয়ে যাচ্ছে বা যার স্বামী আবার বিয়ে করে নিচ্ছে, সেই সমস্ত মহিলার কি হয়? সেই সমস্ত মহিলার তো একাই পুরো তার পরিবার সামলাচ্ছে। তাহলে পুরুষরাই যে হেড অফ দ্য ফ্যামিলি হবে বা এটাই জেনারেলাইজ, আমরা তার মানে এই জেনারেলাইজড এর প্রথম ক্রিটিসিজম পেলাম যে আমরা কিছু জেনারেলাইজ হিসাবে ধরে নিতে পারি না, যে সাধারণীকরণ আমরা কিছু করতে পারি না। আমাদের যেটা ফার্স্টে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের এক্সেপশন আছে, কিছু জিনিস পিতৃতন্ত্র অনুযায়ী, সমাজের কাঠামো অনুযায়ী, সমাজের নর্ম অনুযায়ী সেটাকে নর্মাল বলে ঘোষণা করে দেওয়া হয় বা নর্মাল বলে মেনে নেওয়া হয়, কিন্তু আসলে এই জিনিসগুলো নর্মাল নয়, তার ব্যতিক্রমও রয়েছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোলমা যারা আছে সাউথ ইস্টার্ন মহারাষ্ট্রে এবং নর্দার্ন অন্ধ্রপ্রদেশে, সেখানে কিন্তু ফিমেল হেডেড হাউসহোল্ড দেখা যায়, যে শুধুমাত্র যে মেন হেডেড হাউসহোল্ড হবে তা কিন্তু নয়, ফিমেল হেডেড হাউসহোল্ডও কিন্তু দেখা যায়। এরপর আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ভেরিয়েশন ইন ফ্যামিলি ফর্মস। পরের পয়েন্টটা হলো ভেরিয়েশন ইন ফ্যামিলি ফর্মস, এটাও খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলছে, যে ভেরিয়েশনটা আমরা অলরেডি জেনেছি যে একটা হচ্ছে জয়েন্ট একটা নিউক্লিয়ার। আমরা কি জানলাম যে না নিউক্লিয়ার হয়ে যাচ্ছে সব ফ্যামিলি, নিউক্লিয়ারটাই নাকি বেস্ট, নিউক্লিয়ার মানে হচ্ছে যেখানে কিনা হাজবেন্ড হবে ব্রেড উইনার অ্যান্ড ওয়াইফ হবে এফেক্টিভ অ্যান্ড ইমোশনাল পার্টটা সামলাবে, বলছে যে না এটা ঠিক আছে। আবার এই ভেরিয়েশনে আমরা যেটা দেখবো যে যদি এটা মনে করি যে শিল্পায়ন হওয়ার ফলে ফ্যামিলি খুব দ্রুত ভেঙে যাচ্ছে, জয়েন্ট ফ্যামিলি ভেঙে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, তাহলে তারও একটা খুব সুন্দর সমালোচনা দেওয়া রয়েছে, যেখানে শাহ লিখছেন যে দেখা গেছে যে মানুষের যে বয়স, যে মানুষ যত বয়স অব্দি আর কি বাঁচে, সেই বয়সে লাইফ এক্সপেক্টেন্সি যেটা আমরা বলে থাকি ইংলিশে, সেই লাইফ এক্সপেক্টেন্সিটা অনেক বেড়ে গেছে মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। এবার যদি লাইফ এক্সপেক্টেন্সিটা বেড়ে গিয়ে থাকে, তাহলে সেই বয়স্ক মানুষরা থাকছে কোথায়? অবশ্যই যৌথ পরিবারে থাকছে। তাহলে আমি এটা কি করে বলতে পারি যে পরিবার, যৌথ পরিবার ভেঙে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে? অর্থাৎ বিষয়টা বলছো যে প্রত্যেকটা আগে মানুষ অল্প বাঁচত, কি ছেলেরা কত বছর বাঁচত? 32.5 বছর, সেখান থেকে এখন ছেলেরা বাঁচে 55.4 বছর গড়ে। সেই সময় মহিলারা বাঁচত 31 বছর, সেটা বেড়ে হয়ে গেছে 55 বছর। তাই যদি হয়, এরা তো বয়স্ক মানুষ, এরা তো আর একা একা থাকা শুরু করতে পারবে না, এরা একা থাকা শুরু করছে না মানে এদের সাথে কেউ থাকছে, তো তাহলে আমি বলতেই পারি যে জয়েন্ট ফ্যামিলি জয়েন্টই থাকছে। তাহলে এইখানে যে হাইলাইট করা পোর্শনটা রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সোশিওলজির জন্য। ইট কশনস আস এগেইনস্ট ব্লাইন্ডলি বিলিভিং আ কমন সেন্স ইম্প্রেশন দ্যাট দ্য জয়েন্ট ফ্যামিলি অ্যাজ ফার্স্ট ইরোডিং, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে এটা বিশ্বাস করে নিতে পারি না জাস্ট একটা কোন একটা কমন সেন্সের বসে যে জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি চলে আসছে। And alerts us to the need for careful comparative and empirical studies. আমাদের যে খুব তুলনামূলক এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানের দ্বারাই স্টাডি করা উচিত, সেই বিষয়টা যেন আমাদের সামনে আরো পরিষ্কার করে তুলে ধরছে। সাধারণত পরিবারের দুটো ধরন হয়, একটা ম্যাট্রিলোকাল, একটা প্যাট্রিলোকাল। ম্যাট্রিলোকাল মানে হচ্ছে যে বিয়ের পরেও সেই মায়ের বাড়িতেই থাকছে, প্যাট্রিলোকাল মানে হচ্ছে বিয়ের পরে বাবার বাড়িতে থাকছে, অর্থাৎ ছেলের বাড়িতে থাকছে। এই যে বিয়ের পরে যে কিনা ব্রাইড ব্রাইডের সাথেই থাকছে, ব্রাইডের যে মা তার বাড়িতেই যে থাকছে, এই এই ফ্যামিলিটা সাধারণত কোন সমাজে দেখা যায়? যেখানে কিনা ম্যাট্রিয়ার্কি আছে। আবার ম্যাট্রিয়ার্কিতে কি দেখি আমরা, যেখানে ছেলে যে কিনা গ্রুম, সেই গ্রুমের যে পিতা তার বাড়িতে থাকা হচ্ছে। এই দুটোর বাইরে একটা ফ্যামিলি বিলং করে নতুন, সেটাকে আমরা বলি নিও লোকাল। এই নিও লোকালের এক্সাম্পল নেই, নোট করে নিতে পারো। নিও লোকাল মানে হচ্ছে যে না ছেলে নিজের বাড়িতে থাকছে, না ব্রাইড নিজের বাড়িতে থাকছে, না গ্রুম নিজের বাড়িতে থাকছে, দুজনে আলাদা করে একটা ঘর নিচ্ছে বা বাড়ি নিচ্ছে বা তৈরি করছে, সেখানে থাকছে। অর্থাৎ এইটা কিন্তু একটা প্যাট্রিয়ার্কির ওপর একটা আঘাত, যেখানে কিনা প্যাট্রিয়ার্কি বলে যে না প্যাট্রিলোকাল ফ্যামিলিতেই থাকতে হবে, সেখানে নিও লোকাল ফ্যামিলি হচ্ছে এইগুলোর ওপর একটা আঘাত।
Next, families are linked to other social spheres and families change. কি আছে এখানে? এই পয়েন্টটা খুব সুন্দর যে families are linked to other social spheres and families change. পরিবার অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে বা অন্যান্য যে সামাজিক ক্ষেত্রগুলো আছে সেগুলোর সাথে সংযুক্ত এবং পরিবারে সেই সেই ক্ষেত্রগুলোতে পরিবর্তন হলে পরিবারে পরিবর্তন আসে। আমি এটা ওরা এখানে জার্মানের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমরা একদম বাকি পশ্চিমবঙ্গের এক্সাম্পল দিয়ে বুঝতে পারি যে বিয়ের বাজারে সরকারি চাকরিদের কদর অনেক বেশি। যে বিয়ে করতে গেলেই যে ছেলে সরকারি চাকরি করে কিনা, তার মানে সরকারি চাকরির সংখ্যা যদি কমে তাহলে কোথাও না কোথাও মেয়েদের বাবা সরকারি চাকরির পাচারই খুঁজবে এবং সরকারি চাকরির পাচার না হলে বিয়ে দেবে না। তো সেখানে কোথাও না কোথাও যেন যে একটা ব্যালেন্স ব্যালেন্সের সমস্যা আসবে, যে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছে তারা কোথাও না কোথাও সেই ধরনের ব্রাইড পাচ্ছে না যেটা তারা এক্সপেক্ট করছে। উল্টো দিকে সেই সমস্ত ব্রাইড কি এক্সপেক্ট করছে? সরকারি চাকরি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র রাষ্ট্র যদি একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে সরকারি চাকরি না দেয় বা সরকারি চাকরির পদ যদি ঠিক না থাকে, মানে সংখ্যাটা যদি বেশি না থাকে, তাহলে বিয়ের বাজারের সাথে সেটা কিভাবে লিঙ্কড, যে বিয়ের যে ক্ষেত্রটা আছে সেটাকে সেটা নাড়িয়ে দিতে পারে, বিয়ে না হলে পরিবার তৈরি হবে না। এই যে সরকারি চাকরির সাথে বিয়েটা লিঙ্কড এবং যে সমস্ত রাজ্যে তাহলে বিয়ের মানে সরকারি চাকরি সেরকম নেই, তাহলে কি সেখানে বিয়ে হয় না? বিয়ে হয় ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ওই যে আমরা বলি যে একটা ভারসাম্যের অভাব থেকে যায়। জার্মানিতে এরকম একটা জিনিস হয়েছিল, জার্মানিতে কি হয়েছিল যে আগে রাষ্ট্র পরিবারকে অর্থনৈতিক সুরক্ষা দিত, যেই মুহূর্তে রাষ্ট্র অর্থনৈতিক সুরক্ষা দেওয়া বন্ধ করে দিল মানুষ বিয়ের সংখ্যা কমিয়ে দিল। অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মানুষ আর সিকিউরিটি পেল না বলে আর বিয়ে করছে না। তো এইভাবেই কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পারি যে কি ফ্যামিলি, কি ম্যারেজ, কি কিনশিপ, এইগুলো সমাজের অন্যান্য যে বৃহৎ ক্ষেত্রগুলো আছে তার সাথে সরাসরি অঙ্গাঙ্গিক ভাবে বা ওতপ্রোত ভাবে সংযুক্ত। যে একটা চেঞ্জ আসলে এগুলোতেও চেঞ্জ আসে, সেই চেঞ্জটা হয়তো র্যাপিড হয় না, আবার অনেক সময় র্যাপিড হয়, আবার সেটা কি একদম পুরোপুরি পরিবর্তন হয়ে যায় না, পুরোপুরি পরিবর্তন হয়ে না গেলেও নতুনও আসতে থাকে আবার পুরোনোটাও থাকে। এই যে চেঞ্জ অ্যান্ড কন্টিনিউটি, এই দুটো কিন্তু একসাথে প্রতিষ্ঠানের মধ্যে চলে এবং এইভাবেই সাধারণত পরিবার বিষয়টা এগিয়ে চলে। এবার নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট টপিক যেটা কিনা আমাদের আবার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো আসে ইউপিএসসি তে তার সাথে লিঙ্কড, সেটা হচ্ছে যে হাউ জেন্ডার্ড ইজ দ্য ফ্যামিলি, যে পরিবারে যে লিঙ্গগত যে অবস্থান বা বৈষম্য কথাটা এখানে দেয়নি, জেন্ডার্ড কথাটা দিয়েছে, কতটা আছে কি বিষয়ে। আমরা জানি যে প্রত্যেকটা পরিবারেই কিছু না কিছু ওই মেল যে জেন্ডার, মানে আমরা যেটা বলি ম্যাসকুলিন জেন্ডার, সেই ওরিয়েন্টেড হয়। অর্থাৎ আমরা জানি যে ফাইটিসাইড, ইনফ্যান্টিসাইড এগুলো বিষয়ে জানি। ফাইটিসাইড কাদের হয়? সাধারণত কন্যা শিশু মানে ভ্রূণটা কন্যা সেটা জানতে পারলে তাকে ফাইটিসাইড করা হয়, যে ভ্রূণ হত্যা করা হয়, বা পরবর্তীকালে যখন মেয়ে জন্মালো তখন হয় তাকে কোনোভাবে মেরে ফেলা হয় বা এমনভাবে তাকে অবজ্ঞা করা হয় যে সেই রোগে ভোগেই মারা যায়। এইখানে যে বিষয়টা তুলে ধরেছে সামাজিক দিকটা তুলে ধরেছে, যেখানে কিনা আমাদের সমাজে এক্সপেক্ট করা হয় যে একটা ছেলে পরিবারটাকে সামলাবে, তাই কোথাও না কোথাও পরিবারে ছেলেদের গুরুত্ব বেশি থাকে এবং মেয়ে তো বিয়ে হয়ে চলে যাবে, তাকে আবার বিয়ের সময় পণ দিতে হবে, তাই তাকে তার বাঁচার কোনো অধিকার নেই। একদম সেটা স্পষ্টভাবেই দিচ্ছে যে ডিসপাইট দ্য বায়োলজিক্যাল ফ্যাক্ট দ্যাট ফিমেল বেবি হ্যাজ বেটার চান্সেস অফ সার্ভাইভাল, যে মেয়েদের সার্ভাইভালের চান্স, সাধারণত বাংলা একটা কথা আছে যে মেয়েদের প্রাণ কই মাছের জান, এরকম সমথিং, যে তারা সহজে কিন্তু মরে না বা মারা যায় না বা হাল ছাড়ে না, যে তারা রেগে থাকে মানে লেগে থাকে, যে যতই রোগ ভোগ হোক তারা লেগে থাকে যে মেয়েদের জান মানে কই মাছের প্রাণ। তো সেখানে যেখানে কিনা মেয়েদের মধ্যে এই লড়াই করার ক্ষমতা বেশি সেখানে মেয়েদের সংখ্যা কম কি করে হয়, সেটার একমাত্র কারণ কিন্তু ভারতবর্ষে ভ্রূণ হত্যা এবং ইনফ্যান্টিসাইড, যে তাদের হয়তো লড়াই করার ক্ষমতা খুব বেশি কিন্তু তাদের মেরে দেওয়া লোকের সংখ্যাও অনেক বেশি। এবং এটা পরবর্তী ক্ষেত্রে আমরা পড়বো অবশ্যই ক্লাস টুয়েলভ এর বইগুলোতে, যেটা কোথায় সবচেয়ে বেশি হয়, এটা সবচেয়ে বেশি হয় যত আমরা যেগুলোকে বলি না কেন বলি যে আধুনিক শহর, সেগুলোতে কিন্তু এই জিনিসটার সংখ্যা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ
যাদের আমরা নিরক্ষর বলি, অশিক্ষিত বলি, সেই সমস্ত জায়গাতে তো হয়ই, যে সমস্ত মানুষ যে জায়গায় মানুষ অর্থনৈতিকভাবে দারুণভাবে এগিয়ে, শিক্ষার দিক থেকে এগিয়ে, সেইখানে ও সেই সমস্ত শহরেও কিন্তু এই ফয়টিসাইড ইনফ্যান্টিসাইডের সংখ্যা অনেক বেশি। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ। এই ইনস্টিটিউশন অফ ম্যারেজ জাস্ট দু চার লাইনে লেখা রয়েছে, এবং সেটা হচ্ছে যে অসংখ্য ধরনের বিবাহ হয়, ঠিক আছে? আমরা মানে আর কি যত ট্রাইব দেখব তত তাদের মধ্যে আলাদা আলাদা বিয়ের ধরন, পরবর্তী ক্ষেত্রে আমরা আলাদা মানে আমরা মডার্ন হতে 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 আমরা মনোগামীতে এসে থেমেছি। কিন্তু এক একটা ধরন, এক একটা সমাজ, এক একটা বিবাহের ধরন দেখা যেত। বিবাহের সাথে পরিবার আবার কিভাবে কানেক্টেড, যে এই যে পাত্র দেখা বা পাত্রী দেখা, এটা কিন্তু সাধারণত পরিবার বা যে কিনশিপ বা আত্মীয়তা তার দ্বারাই সম্পন্ন হতো, আগের দিনেও তাই এবং এখন এখনো কিছুটা সেই বিষয়টা রয়ে গেছে। এইবার আমরা বলবো ফর্মস অফ ম্যারেজ, যে বিবাহের তো তাহলে অনেক ধরন হয়, কত ধরন হয়। বলছে যে মনোগ্যামি, এটা আমাদের খুবই কমন যে একটা পুরুষ একটা মহিলাকে একটা টাইম বিয়ে করছে। পলিগ্যামি, একাধিক বিবাহ। এই ফর্মস অফ ম্যারেজের পার্টটা খুব মজার, মজার কেন সেটা পড়ালেই বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে মনোগ্যামি, একটা পলিগ্যামি। আমি মার্ক করে দিচ্ছি কিসের উপর হচ্ছে, যে না বিবাহের যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন মানুষ কতজনকে বিয়ে করতে পারবে এবং কাকে বিয়ে করতে পারবে, এর উপর ভাগটা রয়েছে। যদিও ফর্মস অফ ম্যারেজের তো অনেক ভাগ রয়েছে, মানে অনেকগুলো ফর্ম আছে, সব ফর্ম দেয়নি, কিছু কিছু দিয়েছে। এখানে আমরা পাবো হচ্ছে মনোগ্যামি, পলিগ্যামি, পলিগ্যামি আন্ডারে পলিজিনাই অ্যান্ড পলি এন্ড্রি, এবং তারপরে আমরা পাবো হচ্ছে এক্সোগ্যামি, এন্ডোগ্যামি। ওকে, ফার্স্ট হচ্ছে মনোগ্যামি, যে একজন পুরুষ একজন মহিলাকে, একজন মহিলা একজন পুরুষকে বিয়ে করতে পারবে এট আ টাইম। আচ্ছা, যদি এরকম হয় যে মহিলাটাই মারা গেলেন, মহিলাটি যদি মারা যান তাহলে সেই পুরুষটি আবার বিয়ে করতে পারবে, দ্যাট ইজ নোন অ্যাজ সিরিয়াল মনোগ্যামি। এটা অনেকে ভুল করে ফেলে যে এটা ভাবে যে হয়তো বহু বিবাহ হয়ে গেল, এটা কিন্তু বহু বিবাহ না। একজন মারা গেছেন, একজন ওয়াইফ মারা গেছেন, তারপর তার হাজবেন্ড বিয়ে করছে, দ্যাট ইজ সিরিয়াল মনোগ্যামি। আবার একজন মারা গেছে মানে আমি বলছি ওয়াইফ মারা গেছে, যদি এরকম হয় যে পুরুষটা মারা গেছে তাহলে কি সেই মহিলাটি বিয়ে করতে পারে, না। এইখানেই হচ্ছে আমরা কিন্তু কানেকশনটা পাচ্ছি যে সোসাইটির সাথে কিভাবে রিলেটেড, যে একই নিয়ম মহিলা এবং পুরুষের জন্য আলাদা। যে প্যাট্রিয়ার্কিতে আমরা দেখতে পাই যে একজন মহিলা যখন সে বিধবা হয়ে যাচ্ছে সে আর বিয়ে করতে পারছে না। আমরা বিধবা বিবাহ আইন খুব ভালো করে জানি, সেটার জন্য কত স্ট্রাগল করতে হয়েছিল সেটাও আমরা জানি। অর্থাৎ পুরুষরা বিয়ে করতে পারবে, মহিলারা বিয়ে করতে পারবে না, এমনকি একটা স্টাডি করেও দেখা গেছিল। সেই স্টাডিতে কি দেখা গেছিল, যে 2000 সালের স্টাডি ছিল, যে ভারতবর্ষের 10% মহিলা ইজ দ্যাট টুডে ইন মডার্ন ইন্ডিয়া নিয়ারলি 10% অফ অল ওমেন, মানে যত মহিলা আছে তার মধ্যে 10% বিধবা, এবং 55% অফ ওমেন ওভার 50 ইয়ার্স, যে 50-এর উপর যারা আছে এরকম 55% বিধবা। অর্থাৎ তারা কিন্তু বিয়ে করেননি, তারা বিয়ে করতে পারেননি বা তারা বিয়ে করেন না। সাধারণত মহিলাদের বিয়ে আমরা মেনে নিতে পারি না বা আমাদের সমাজ মেনে নেয় না, কিন্তু পুরুষদেরটা মেনে নেয়। তার মানে দেখো প্যাট্রিয়ার্কিতে কিভাবে দেখাচ্ছে। ওকে, তারপরে বলছে যে পলিগ্যামি, পলিগ্যামি মানে আমরা জানি বহু বিবাহ। বহু বিবাহ মানে কিরকম বহু বিবাহ, পলিজিনাই যদি হয়, জিনাই মানে হচ্ছে যে একজন হাজবেন্ড তার একাধিক ওয়াইফ, ঠিক আছে? অর্থাৎ একজন পুরুষ তার একজন স্ত্রী বেঁচে থাকুন থাকতে অন্যদের বিয়ে করছে, দ্যাট মিনস পলিজিনাই, যেটা বহু বিবাহ। বহু বিবাহের আন্ডারে পুরুষটা একাধিক মহিলাদের বিবাহ করছে। উল্টো দিকে যদি হয় যে একজন মহিলা, ঠিক আছে, ওয়াইফ একজন এবং হাজবেন্ড অনেক, দু তিনজন হাজবেন্ড একজন ওয়াইফ, কখন কোন সমাজে হয়, যেই সমাজে যে একটা পুরুষ একটা মহিলাকে চালাতে পারছে না, সেই সমাজে যেখানে কিনা পপুলেশনটাকে কমাতে চাইছে, সেই সমাজে সাধারণত একাধিক পুরুষের একটা ওয়াইফ হয়। এটা আমরা জানি, যে দ্রৌপদীর এক্সাম্পল আমরা জানি, কিন্তু খুব কম সমাজে এই জিনিসটা কিন্তু দেখা যায়। তাহলে আমরা কি করলাম, ফর্মস অফ ম্যারেজ, যেখানে আমরা পরিচিত হলাম কি বিষয়ের সাথে, না মনোগ্যামি, পলিগ্যামি, পলিগ্যামি আন্ডারে পলিজিনাই আর পলি এন্ট্রি। ওকে, The matter of arranging marriages, rules and prescriptions. এইবার যেই বিষয়টায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে, in some societies the decisions regarding mate selection are made by parents, relatives. In some other societies individuals are relatively free to choose. যে আমি নিজে চুজ করবো নাকি পরিবার চুজ করে দেবে, এটা কিন্তু সমাজ ভেদে, যে rules and prescriptions, যে সমাজ ভেদে আলাদা। এই যে সমাজ ভেদে ভেদে আলাদা, অর্থাৎ আমার কখন স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটা কি আবার জেন্ডারের উপর ডিপেন্ড করছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর আসছি আমরা এন্ডোগামি, এক্সোগামি, খুব সোজা একটা বিষয়। এন্ডোগামি মানে হচ্ছে অন্তর্বিবাহ। অন্তর্বিবাহ মানে কি,
এন্ডোগামি যদি হয় অন্তর্ভুক্ত, এক্সোগামি বহির্ভুত, যে নিজেদের স্বজ্ঞাতি গোষ্ঠী বা অনেক সময় কাস্ট, তার মধ্যে বিবাহ করতে হবে, এর বাইরে আমরা বিবাহ করতে পারবো না। অ্যাজ ফর এক্সাম্পল কাস্ট এক্সোগামি, এই জিনিসটা নানা ধরনের হতে পারে, যে কাস্ট এন্ডোগামি হতে পারে, ক্ল্যান এন্ডোগামি হতে পারে, গোত্র এন্ডোগামি হতে পারে, আবার ঠিক উল্টোটা, কাস্ট এক্সোগামি হতে পারে, ক্লাস এক্সোগামি হতে পারে, গোত্র এক্সোগামি হতে পারে। অর্থাৎ কাস্ট এন্ডোগামি মানে নিজের কাস্টের মধ্যে বিয়ে করতে হবে, কাস্ট এক্সোগামি মানে নিজের কাস্টের মধ্যে বিয়ে করা যাবে না, অন্য কাস্টে বিয়ে করতে হবে, গোত্র এন্ডোগামি মানে নিজের গোত্রের মধ্যে বিয়ে করতে হবে, গোত্র এক্সোগামি মানে হচ্ছে না নিজের গোত্র বিয়ে করলে হবে না, অন্য গোত্র বিয়ে করতে হবে। এই যে ধরনটা, এই বিবাহের ধরন গুলোই কিন্তু আসলে পরবর্তীকালে সৃষ্টি করেছিল সেই সমস্ত যে অনার কিলিং, যাকে আমরা বলি যে না এক কাস্টের মানুষ হয়তো হায়ার কাস্টের, যে অনুলোম প্রতিলোম বিবাহের এক্সাম্পলটা এখানে দেয়নি, বিষয়টা কি যে হায়ার কাস্টের মেল লোয়ার কাস্টের ব্রাইডকে বিয়ে করতে পারবে, বাট হায়ার কাস্টের কোনো মহিলা লোয়ার কাস্টের কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না। তো সেখানে কিন্তু ওই অনার কিলিং এর বিষয়টা আসে। এই প্যারাটা যেটা মেনশন করে শেষ হচ্ছে সেটা হচ্ছে যে এই যে যতগুলোই আমরা বিবাহের ধরন দেখি না কেন, এন্ডোগামি, এক্সোগামি, পলিজিনাই, পলিগামি, ওই যে বলেছিলাম ম্যাট্রিলোকাল এন্ড প্যাট্রিলোকালের গল্প, সেই অনুযায়ী কিন্তু স্পেসিফিক্যালি দেখা হয় ভারতবর্ষের যে সমাজ বা সমাজের কাঠামো, এখানে যে মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতেই থাকবে, বাপের বাড়িতে আর যেতে পারবে না। অর্থাৎ এই যে আমরা বলি যে কন্যাদান বা বিয়ে হয়ে যাচ্ছে, এখন মেয়ে পর হয়ে গেল, পরায়া ধান, এই কনসেপ্ট গুলোর জন্যই কিন্তু সোসাইটিতে এমন একটা বিষয় তৈরি হয়েছে, সেই কারণেই কিন্তু ওই যখন মেয়ে ছেড়ে যাচ্ছে যেন সে নিজের সারা জন্মের জন্য ছেড়ে যাচ্ছে, যে জন্মাবে বাপের বাড়ি, মৃত্যু হবে স্বামীর বাড়ি, এই ধরনের সাধারণত কথা প্রচলিত থাকে। এইগুলোই কিন্তু পরিবারের মধ্যে যে জেন্ডার, সেই জেন্ডার মানে যে প্রশ্নটা ছিল যে জেন্ডার ইন ফ্যামিলি, হাউ মাচ জেন্ডার আওয়ার ফ্যামিলি ওয়াজ, এইটাই কিন্তু আসলে জেন্ডার ইনইকুয়ালিটিটা তৈরি করছে। যে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, কি জিনিস না, মেয়ের বিদায়ী হচ্ছে সেই কারণে যে এটাও পছন্দ করা হয় না যে মেয়ে ঘন ঘন নিজের বাপের বাড়িতে আসবে, সেটা খারাপ হিসেবে দেখা, এবং মেয়ে যদি বিয়ের পরে কোনো কারণে কোনো সমস্যা হলো, ঝামেলা হলো, ডাইভোর্স হলো, বাপের বাড়িতে চলে আসে, সেটা কিন্তু সমাজে খুব খারাপ নজরে দেখা হয়। দেখো এনসিআরটিটা আমরা এই কারণে পড়ি যে এনসিআরটি শুধুমাত্র নলেজ দেয় না, নলেজের সাথে সোসাইটিতে কি চলছে সেই বিষয়টাও কিন্তু আমাদের সামনে সুন্দর করে তুলে ধরে। এখানে একটা কবিতা দেওয়া রয়েছে দুবের, ইংলিশ মানে গান, হয়তো কোনো লোকাল গান, সেটাই হয়তো সে দিয়েছে, বা সেই ধরনটা যে কিভাবে বিষয়টা চলে সেটা দিয়েছে, যে বিদায় যখন হয় সেই সময় ভারতবর্ষের সিনারিওটা এক্সাক্টলি কিরকম হয়। লাস্ট যে পোর্শনটা দিয়ে আমরা ফ্যামিলিটা আজকে শেষ করবো সেটা হচ্ছে ডিফাইনিং সাম বেসিক কনসেপ্ট, পার্টিকুলারলি দোজ অফ ফ্যামিলি কিনশিপ অ্যান্ড ম্যারেজ। যে কিছু কিছু কনসেপ্ট আছে, যেমন ধরো যে আমি আমি যদি কারোর সাথে বিবাহ করি, সে তো আমার ওয়াইফ হলো, তাহলে সে আমার কেমন ধরনের আত্মীয়? আচ্ছা, তার যে পরিবার হলো, সে আমার পরিবারের তাহলে কেমন ধরনের আত্মীয়? এই যে কনসেপ্ট গুলো সেগুলো আমরা এখান থেকে জেনে নেবো। এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে, বলছে সাধারণত আত্মীয়তা কিভাবে গঠিত হয়, আত্মীয়তা এইভাবে গঠিত হয় আইদার রক্তের সম্পর্কে নইলে বিবাহের দ্বারা। যদি রক্তের সম্পর্কে গঠিত হয়, দা ফ্যামিলি অফ বার্থ ইজ কল্ড ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, অর্থাৎ জন্মসূত্রে আমরা যদি একে অপরের সাথে পরিবারের সাথে যুক্ত থাকি তাহলে সেটা ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, এবং সেই ফ্যামিলিটা যদি ম্যারেজের কারণে তৈরি হয়, দ্য ফ্যামিলি ইন হুইচ আ পার্সন ইজ ম্যারিড ইজ কল্ড দ্য ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। অর্থাৎ বিবাহের কারণে যখন আমরা কোনো পরিবারের সাথে যুক্ত হই তাহলে হচ্ছে ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন, জন্মের দ্বারা যদি কোনো ফ্যামিলির সাথে যুক্ত হই তাহলে সেটা ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন। তারপরে কিন যদি হয়, যে যার সাথে আমার সরাসরি রক্তের সম্পর্ক আছে, যে আমার সাথে পরিবার এমন আত্মীয় যে তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, সেটাকে আমরা বলি কনসাঙ্গুইনিয়াল কিন, যে কেমন রক্ত, কেমন সম্পর্ক, রক্তের সম্পর্ক। অন্যদিকে আমরা যেটাকে বলি সাধারণত যে জড়ানো পেঁচানো, অর্থাৎ রক্ত সম্পর্ক যদি, মানে জড়ানো পেঁচানো বলে সম্পর্ক হয় না, যদি রক্তের সম্পর্ক তাহলে হচ্ছে কনসাঙ্গুইনিয়াল, আর যদি রক্তের সম্পর্ক না থাকে তাহলে হচ্ছে দে আর নোন অ্যাজ অ্যাফাইন্স। অর্থাৎ সোশিওলজি আমাদেরকে টার্মিনোলজির এই যে স্ট্যান্ডার্ডাইজেশন, যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টার্মিনোলজি সেটা দেয়, যে কেমন আত্মীয়, জড়ানো পেঁচানো বলে কোনো আত্মীয় হয় না, কেমন কিন আইদার সে অ্যাফাইন, নইলে সে কনসাঙ্গুইনিয়াল, ওকে, আইদার সে ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন, নইলে সে ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন। এই যে আমরা ফ্যামিলি ফ্যামিলি এতক্ষণ ধরে পড়লাম, ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড কিংশিপ পড়লাম, নেক্সট পার্টে পরের দিন আমরা বোঝার চেষ্টা করবো যে হাউ ফ্যামিলি ইজ রিলেটেড টু ইকোনমিক লাইফ। আমরা ফার্স্টেই পড়েছি যে ফ্যামিলি ইজ রিলেটেড টু
all other institutions, all other spheres of society like education, religion, work, economy, etc. তো পরের দিন আমরা ওয়ার্কে এই বিষয়টা রেফারে ফেলবো যে কিভাবে ফ্যামিলি এই ওয়ার্কের সাথে যুক্ত। আজকের জন্য তাহলে এতটাই, ধন্যবাদ।